স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আমরা একটা অস্থির সময় পার করছি গত পাঁচই আগস্ট রাজনৈতিক বড় ধরনের পট পরিবর্তনের পরে আজকে বারো তারিখ অর্থাৎ এক সপ্তাহের মাথায় এই যে সময়টা আমরা পার করলাম রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ ছিল না ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন বা এখনও করছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এবং আজকেই ট্রাফিক পুলিশ রাস্তায় নেমেছেন হয়তো আমরা আশা করি ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুব নিয়ন্ত্রণে এসেছে এটি বলবার সুযোগ নেই বিভিন্ন জায়গায় এখনও নানারকমের খবর আমরা পাচ্ছি পুলিশ কাজে ফিরলে হয়তো এই পরিস্থিতি থেকে আমরা দ্রুতই উত্তরণ ঘটাতে পারবো যেই প্রশ্নটি বা যে বিষয়টি আজকে আমরা কথা বলতে চাই যে এই অস্থির সময়ে নাগরিকদের দায়িত্বটা কি পুলিশ তার কাজ করবে সেনাবাহিনী তার কাজ করবে ব্যুরোক্রেসি একটি অন্তর্বর্তী সরকার হয়েছে তারা তাদের মধ্যে প্রত্যেকে যার যার কাজটা করবেন কিন্তু নাগরিকরা কী করবেন এই সময় এরকম একটি অস্থির সময় তো জাতির জীবনে বাংলাদেশের মানুষের জীবনে এরকম পরিস্থিতি তো আগে আসেনি ফলে তাদের দায়িত্বটা কি এই সময়ে এ সময় কথা বলতে চাই আমাদের সঙ্গে আছেন আইনজীবী ও নাগরিক অধিকার কর্মী সৈয়দ মাহবুবুল আলম তাহিন ভাই স্বাগত এবং আছেন সঙ্গীত পরিচালক তানভীর তারেক তারক ভাই আপনি খুব অ্যাক্টিভ ছিলেন এই যে মুভমেন্ট অভ্যুত্থান আমরা যে ভাষাই যে শব্দই বলি না কেন খুবই অ্যাক্টিভ ছিলেন সোশ্যাল মিডিয়ায় একটা বড় পরিবর্তন হলো এখন আমরা একটা নতুন ধরনের জার্নির মধ্যে আছি এখনও কোনো কিছু উপসংহারে পৌঁছানো এখনই কঠিন কিন্তু যেই ধরনের এখন দেশটা যেভাবে চলছে ছাত্ররা মাঠে এখন পর্যন্ত আছে তারা দেয়াল রং করছে আলপনা করছে অনেক ভাস্কর্য ভাঙা হয়েছে কিছু কিছু জায়গায় তারা কাজ করছে সব মিলিয়ে ছাত্রদের এই অ্যাক্টিভিটিটাকে কেমন মানে কীভাবে দেখছেন এটা খুবই অসাধারণ বলতেই হবে কারণ যেটা অফেয়ারেই মা ভাই বলছিলেন যে আমরা এই জেএনজির যে তাদের যে দৈনন্দিন অভ্যাস তাদের থেকে বেরিয়ে তারা যে পর্যায়ে কাজ কাজগুলো করছে আমি কয়েকজনের কাছে মানে আমি গাড়ি থেকে নেমেও কথা বলেছি ছবি টবি তুলেছি এবং কথা বলার চেষ্টা করেছি যে ওদের লাইফস্টাইলের সাথে এখনকার কাজের কোনো মানে মিল নেই কিন্তু এত ডেডিকেটেডলি এবং মানে দেশপ্রেমটা তো আমরা দেখাতে পারি না মানে কেউই দেখানোর জিনিসও না কিন্তু এরা আসলে প্রকৃতভাবে দেখানোর সুযোগটা পাচ্ছে নিশ্চয়ই এটা মানে দীর্ঘকাল মানে চর্চার বিষয় না সারা দিন মানে টানা এক মাস তো এরা রাস্তায় থাকবে না কিন্তু যে বিষয়টা আমি খুব খেয়াল করলাম যে আমরা এর আগেও বলেছি বা অ্যাক্টিভ থাকা বা কে থাকলো কে না থাকলো এটা নিয়ে আবার ফেসবুকে নতুন তর্ক তর্ক শুরু হচ্ছে এই প্রথমে বন্ধ হওয়া উচিত রাইট মানে এত দিন কোথায় এত দিন কোথায় ছিলাম এই যে প্রশ্ন বিদ্ধ করা এটা এটা ঠিক না মানে কারণ যার যার লাইফস্টাইল যে যে যেভাবে যাপন করে তার চাকরি আছে তার সবার প্রতিবাদের ভাষা এক না একদমই একদমই কিন্তু এবং বিভিন্ন রকম মতবাদ থাকতে পারে সো এই এই সময়ের তরুণদের কাছ থেকে সত্যিকার অর্থেই অনেক কিছু শেখার আছে আমি এক বাক্যে বলবো দিন ভাই এই তার যে জায়গাটা ছিলেন আমরা আপনার মূল প্রসঙ্গে যাওয়ার আগে ধরেন ফেসবুকে আপনি একটু যদি সোশ্যাল মিডিয়া কম থাকেন দেখবেন যে যারা বলছেন যে এখন কথা বলতে পারছি এতদিন কথা বলতে পারি নাই তারাই আবার অনেকে আপনার একটা কমেন্টের নিচে বা আমার একটা পোস্টের নিচে এমন সব কমেন্ট করে দিচ্ছে যাতে মনে হচ্ছে যে এটাও আক্রমণাত্মক তার মানে আপনি কথা বলতে পারেন নাই বলতে এখন যে কথা বলছেন আপনি তো আবার আরেকজনকে আক্রমণ করছেন তার মানে কি আমি বাকস্বাধীনতাটা চাচ্ছি আমার নিজের জন্য আপনার জন্য না আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাদের একটু একটা সিভিক সেন্স যে বাক স্বাধীনতা মনে করি যে আমি বলতে পারলাম আরেকজনকে বলতে দিলাম কিনা সেটাকে আমরা বাক স্বাধীনতা বলতে বুঝি না আমার পক্ষে যে বলছেন তার তাকে সমর্থন আর একজন যে আমার বিপক্ষে বা আমি যেটা পছন্দ করি না সেটাও আমার মেনে নিতে হয় মধ্যে আমি নাই সেটা নাই আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এটা একটা শেখার বিষয় যে আরেকজনের মত প্রকাশের যে স্বাধীনতাটা আরেকজনের মতকে আমি গ্রহণ করব সেটা দুইটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা যেটা করি না সেটা হচ্ছে যে এক ধরনের ম্যানার আছে আমরা যেটা বলি যে আরেকজন যে মত প্রকাশ করবে সেই মতটার আমি ভিন্ন মত প্রকাশ করতে পারি কিন্তু আক্রমণ না রাইট আক্রমণ আর ভিন্ন মতের মধ্যে পার্থক্য পার্থক্য আছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আক্রমণটা করে ফেলতেছি ব্যক্তিগত আবার মানে উনি একটা তত্ত্ব দিয়েছে আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করেছি তো আমার কাছে মনে হয় এই জায়গায় একটা বড় আমাদের শেখার বা বোঝার উপলব্ধি করার বিষয় আছে আমার সাথে ভিন্ন সব একমত হবে আমি তা মনে করি না পৃথিবীর সব মানুষ তো আমার ভাষায় কথা বলবে না আমার ভাষায় কথা বলবে না ভিন্ন মত থাকবে এবং আমি যদি বলি যারা সংবিধান বা আমরা রাষ্ট্র বা মানবাধিকার যারা বিশ্বাস করি বা যারা বলে সেখানে আমাদের সংবিধান এবং আজকে যেই সবাই বলছে যে আমরা লিখতে পারছি যারা লিখতে দেয় নাই বা লিখতে লিখতে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা লিখতে দেয় নাই বা আমি এখন লিখতে পারছি আমরা যদি আবার তাদের বন্ধ করে দিই একটা পক্ষে তাহলে কিন্তু আগের উনি যা করেছেন তাই তো আমিও করছি তো ভিন্ন মত অবশ্যই থাকবে এবং অন্য মানুষের ভিন্ন মতকে আমি করার স্বাধীনতা আমার থাকবে কিন্তু সেটা হবে ভিন্ন মত আমাকে করতে হবে ভাবে ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত প্রতিহিংসার বসে না হ্যাঁ যুক্তি দিয়ে রাইট মানে একটা ঘৃণার অ্যাগেনস্ট কাউন্টার ঘৃণা মানে এইটা একটা সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত যেটা বললেন যে এটা বন্ধ করা দরকার এটা বন্ধ করবেন কি করে আপনি এটা ওই তো আমি দেখেন আমার একটা মানে এক ধরনের অভিযোগ রয়েছে যে আমরা যে কালচার কালচারালি কতটুকু বা সাহিত্য সংস্কৃতিতে কি অবকাঠামো হবে এইটা এই এই উপদেষ্টা বৃন্দ নিশ্চয়ই এক ধরনের কি বলবো এক ধরনের তত্ত্ব দেবেন আর বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি এরপরে যেটা হয় ইতিহাসে কিন্তু একটা নিউক্লিয়াস প্রয়োজন হয় আমার মতে তো আমরা তো জানি না আসলে এখন এটা রাজনীতি কোন দিকে গড়াবে আমাদের ব্যবসা আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং সংস্কৃতি কোন দিকে গড়াবে কিছু দিক দিক নির্দেশনা নাই আর যে বিষয়টা মা বললেন যে শিষ্টাচার আর সহনশীলতা এই দুইটা বিষয় আসলে আমাদের চর্চা তো হয়নি অনেক বছর তো এইটাতেই আসলে মানে কি বলবো কনফ্লিক্টটা তৈরি হয় যে আমি বড়দের কোনো কিছু বিষয়ে যে আমি কথা তুলব সেক্ষেত্রে আমার শিষ্টাচার প্রয়োজন আমার সমকা সমবয়সীদের তর্কের জায়গায় সহনশীলতা সহনশীল হওয়া প্রয়োজন এই এই দুইটার ব্যবহার আমাদের আমরা তো এখন মানে রাস্তার চাইতে মানে সমাজ মাধ্যমে প্রচুর ফাইট করি এবং সে ফাইটটা এবং যে অভ্যুত্থানটি বা যে আন্দোলনটি হলো মূলত সোশ্যাল মিডিয়া জাত আন্দোলন হ্যাঁ হ্যাঁ এবং এটা তার তাদের একটা এক ধরনের মানে কি বলবো মানে ক্রেডিটও দেওয়ার প্রয়োজন রয়েছে সামাজিক মাধ্যমে আমি একটু তান সাথে একটা পজিটিভ জিনিস বলি আমার কাছে মনে হয়েছে যে এই আমরা যেই সমস্যা নিয়ে কথা বলছি এই প্রজন্মের যারা তরুণ যারা নতুনভাবে চিন্তা করছে তাদের মধ্যে খুব পজিটিভ জিনিস আমি দেখেছি এটা আমি একটু বলি যে কাল আমি বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় দেখছিলাম এবং প্রতিটা থানায় আমি তান বলতে প্রতিটা থানায় তারা খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছে ঘুষাচ্ছে দেখেন একটা অভিযোগ ছিল যে পুলিশ থেকে তারা এই আন্দোলনের বাধা পেয়েছে এক ধরনের আমাদের মূল ক্ষোভটা পুলিশের বিরুদ্ধে ছিল কারণ পুলিশ কিন্তু এই ছাত্ররা কিন্তু এই ছাত্ররাই কিন্তু সেই পুলিশকে ফুলের তোলা দিচ্ছে ফুলের তোলা দিচ্ছে এই ছাত্ররাই কিন্তু আপনার ইয়ে করছে সবচেয়ে অবাক কাণ্ড দেখলাম যেটা হলো আমার শাহবাগে দেখলাম একদল তরুণ দেয়ালের মধ্যে কি জানি পেইন্ট করছে তারপর আমি দেখলাম যে যে ধরনের মানুষ ক্ষুদ্ধতায় যে ভাষাগুলো ব্যবহার করেছে ওই দেয়ালের মানে আগে যে ক্ষুব্ধ স্লোগান ছিল এখন তারা স্লোগানগুলো তারা মুছে দিচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে তরুণ প্রজন্মের যে এই যে মানুষের বোধটা এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই আমরা যারা আমাদের প্রজন্ম এটা আমি আমার আত্মসমালোচনা করলাম আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভ থাকে ব্যক্তিগত আক্রোশ থেকে কিন্তু যাদের বিরুদ্ধে এই ছেলেমেয়ের আন্দোলন করেছে রাস্তায় নেমেছে এখন তাদের ফুল দিচ্ছে তাদের অফিস গুছিয়ে দিচ্ছে তাদের আবার দায়িত্ব নিয়ে আসতেছে তার মানে হচ্ছে তার ক্ষোভটা ছিল মানে একটা সিস্টেমের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে না প্রতি তো এটা আমার কাছে মনে হয় অভিরুদ্ধ জিনিস এটা পজিটিভ জিনিস এটা আমরা ওদের থেকে শিখতে পারি এই প্রজন্ম আমরা যারা আগের প্রজন্ম এটা আমরা শেখা আপনাকেও বেশি বয়স্ক বলার সুযোগ নাই তরুণ তার মানে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং যেটা আমাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো যে আমরা ডিজিটাল লিটারেসিটা আমাদের নাই আমরা যখন ইন্টারনেট পেলাম আমরা যখন স্মার্টফোন পেলাম তখন ওইটা কীভাবে ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়ায় কিভাবে কি বলা যায় কি বলা যায় না এই লিটারেসিটা আমাদের ছিল না না থাকার ফলে কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমি অন্যের আহ বাক্স্বাধীনতার বিষয়ে আমি সচেতন না যতটা নিজের ব্যাপার তাই তো লিটারেসিটাই একটা বড় সংকট ছিল আমাদের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রোধের একটা চর্চা শুরু মানে হিংসা সে মানে তাহলে ওর ঘুম হবে না হয়তো এই বিষয়টা খুব আমি যেহেতু আহ সাংস্কৃতিক অঙ্গনে মানুষদের সাথে চলাফেরা করি এই যেটা হয়েছে যে ওই যে বললাম যে কে থাকলো আর কে থাকলো না এর ভিতরে যে বিভাজন তৈরি হয়েছে একটা ভয়ের মানে সংস্কার মানে সংস্কৃতি তৈরি হয়েছে যে আমাকে অনেকে এর ভিতরে গত এক সপ্তাহে অনেকে ফোন করেছে যারা আসলে অন্য মতাদর্শের বা রুলিং পার্টির সাথে অনেক ঘনিষ্ঠ ছিলেন এর আগে রুলিং পার্টির সাথে তো তাদের তো দোষের নাই এবং হয়তো কেউ কেউ বেশি ঘনিষ্ঠ হয়েছে বেশি হয়তো গণভবনে চা কফি খেয়েছে কিন্তু তাতে তো সেই সেই সময়ের অপরাধ বা রাষ্ট্রীয় অপরাধ ভাই বলতে পারে এটা তো রাষ্ট্রীয় অপরাধ না কিন্তু তারা ভয়ে আসছে কোনোরকম ছবি পোস্ট দিতে পারছে না কোনো কথা লিখতে পারছে না বিকজ অফ

একটা প্রজন্মকে অফ হইতে হবে এবং আমার আমরা আমরা আমি আবার বলতেছি যে ধরেন এই প্রজন্ম যে ধরনের নতুন জিনিস করেছে যে আমি দেখলাম সারা ঢাকা শহরে তারা পেইন্ট করছে সারা দেশে সারা ঢাকা সারা দেশে পেইন্ট করছে পোস্টার সুন্দর করে উঠছে দেয়াল এখন করছে আন্দোলনের পরে আমরা আমরা কোন আন্দোলনে এটা দেখি নাই কোনো আন্দোলনের পরে হ্যাঁ আন্দোলনকারীরাই আন্দোলন পরিষ্কার করে এরকম সৃজনশীল কাজ করেছে এখন এই প্রজন্মের কাছে আমরা আশা করতে পারবো সামন কেউ কাউকে তো উদার হতে হবে রাইট কাউকে তো ক্ষমা করতে শিখতে হবে এবং আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে এই জিনিসটা আছে যারা আন্দোলনের পরে দেয়াল পেইন্ট করতে পারে তারপর আবার যে পুলিশ দায়িত্বে নাই তারপর তারা ট্রাফিক সিগন্যাল নেমে গেছে এইটা আমার কাছে মনে হয় তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি তারাই হয়তো আমাদের অনেক কিছু শিখিয়েছে আরো শেখাবে তবে এটার অবসান হয়তো হবে যে কাউকে উদার হতে হবে কাউকে ক্ষমা করতে হবে আদারওয়াইজ আপনার আমি এখন ক্ষমা করবো না আমি আবার প্রতিশোধ নেব আরেকজন আর একটা আর একটা পরিবর্তন যদি হয় তখন আবার উল্টা হয় না আমি একটু দ্বিমত যে ক্ষমা করার বিষয়টা আসলে সংস্কারের জায়গাটা মূল জায়গায় আসলে ধরতে হবে। কারণ দেখেন প্রত্যেকটা পেশাজীবী সংগঠনের হয় যে কোনো দুইটা বা তিনটা রাজনৈতিক সংগঠনের আলাদা অঙ্গ সংগঠন থাকে এটাকে বিলুপ্ত করতে হবে এটাকে নিষিদ্ধ করতে হবে পেশাদার সংগঠনের মধ্যে দলীয়করণ যাবে কেন শিক্ষক সংস্কৃতি শিল্পী সঙ্গীত শিল্পী সবারই রাজনৈতিক প্যাডে মিনিমাম পঞ্চাশ জনের নাম থাকে এবং এরাই মাস্তানিটা করে এরাই কালো তালিকা করে এরাই ডোমিনেট করা শুরু করে এটার কোনো প্রয়োজন এবং যদি কোনো শিল্পী মনোনয়নপত্র কিনতে চায় আপনি নিশ্চয়ই ভালো জানবেন যে গত নির্বাচনের সর্বাধিক প্রায় দুই কোটির ওপরে

দলীয় রাজনীতি ঠিক একই সাথে আমি মনে করি যে শিল্পীদের যে শিল্পী পরবর্তীতে একদম কোর লেভেলে রাজনীতিতে নামবেন তাকে ওই পেশা থেকে সরে এসে মাঠ পর্যায়ে রাজনীতি তো আসলে একটা মহান কাজ মহান কাজ অবশ্যই সেই কাজগুলো প্র্যাকটিস করে তারপরে সে সংসদ নির্বাচনে বা সেটা নিয়ম বেঁধে রাখতে হবে তিন বছর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেসব দেশে আছে সেখানে যে ভারতে সেখানে তো সেলিব্রিটিরা এমপি হচ্ছেন সংসদে যাচ্ছেন অন্য প্রক্রিয়া কিন্তু আমাদের এখানে প্রক্রিয়া তো ডিফারেন্ট মানে এখানে আপনি আপনার জন্য মনোনয়ন পাওয়া খুব অথচ ওই ওনার একই আসনে হয়তো অসংখ্য মানুষ ছিলেন যারা ডেডিকেটেড পলিটিশিয়ান বছরের পর বছর নিজের শ্রম ঘাম দিয়ে রাজনীতি করেছেন মানুষের পাশে ছিলেন এবং স্থানীয় পর্যায়ে রাজনীতিবিদদের বড় কাজটা কি লোকাল মানুষের যে কোনো প্রবলেম হলে পাশে থাকে এই সকলও যায় না কিন্তু সে শুধুমাত্র তার যে নিয়ে তারপর মন্ত্রী এটা সংস্কার খুবই জরুরি এটা আরেকটা মনে হচ্ছে যে আপনার আমার কাছে মনে হচ্ছে দুইটা একটা আমি সাথে আমার কাছে মনে হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে ক্ষমা হচ্ছে যারা ধরেন মত প্রকাশে ভিন্ন মত বা সেই জায়গাতে যে আমি সহনশীল হব ক্ষমার বিষয় না অপরাধীরা অবশ্যই শাস্তি পেতে হবে অপরাধীদের একটা আইনি প্রক্রিয়া মেনে দিতে হবে একজন না আইনের মধ্যে আসতে হবে সেটাই বলার চেষ্টা করছিলাম আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে রাজনীতির যে কাহিনীটা বলেছেন আমার কাছে মনে হচ্ছে রাজনীতি এখন একটা এক ধরনের বিজনেস এবং লাভজনক আপনি দেখেন গুলশানে যেখানে এক শতাংশ জায়গা নেই চাষ করার জন্য এখানেও কৃষক নামের উভয় দলের হয়তো কোন আছে তাহলে এই এই এগুলার কি আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলের যেটা করা উচিত সেটা হচ্ছে নিজস্ব একটা কমিশন করে তাদের আত্মসমালোচনা করা উচিত রাজনীতিক দলগুলো সবসময় অন্যদিকে বলছে তুমি এটা ভালো না এটা ভালো না কিন্তু একটা সময় আছে যে রাজনীতি তো ধরেন নিজেদেরও আত্মসমালোচনা একটা কমিশন করে তাদের সমালোচনাগুলো দেখা উচিত যে আমাদের ভুল ভুলগুলা করে আরেকটা আমার কাছে মনে হয় যেটা আমরা যারা নাগরিক একটা বড় অংশ আমার কাছে মনে হয় আমরা সবাই পার্টিজান আমার আসলে হওয়া উচিত ভোটার অর্থাৎ আমি জাজ করবো যে আমি কাকে ভোট দেবো এই লোকটা ভালো না মানে আমি মার্কা হইলে যে কোনো একটা লোককে ভোট দেই আমি একটা মার্কার সাপোর্ট করি আপনি একটা মার্কার সাপোর্ট করেন আমরা শুধু মার্কা অনুসারে ভোট দেই সে লোককে এটা দেখি না। এটা আসলে ভোটার অধিকার না ভোটার অধিকার হচ্ছে আমি একটা মানুষকে জাজ করব যে মানুষটা আমার রাইটকে প্রোটেক্ট করবে সে কোন দলে নমিনেশন নিয়ে আসছে সেটা প্রথম বিবেচ্য বিষয় না কিন্তু আমরা কেন জানি অধিকাংশ মানে পুরো জাতি এতটাই politically যে এখন বছর উপর বছর ধরে যেটা ছিল যে নৌকা দানের শেষ আর কিছু নাই তখন আর ব্যক্তি তাহীন ব্যক্তি তানভীর তারেক এইটার ম্যাটার করে নাই আপনি গত সাম্প্রতিক বছরগুলো ক্ষমতাসীন দলের আপনি মনোনয়ন পেলেন মানে আপনি জয়ী হয়ে গেলেন এবং এরকম অসংখ্য নিউজ আমরা দেখেছি মনোনয়ন পাওয়ার বিজয় মিছিল করেছেন কারণ উনি জানেন মনোনয়ন পেয়েছেন মানে বিজয়ী হয়ে যাবেন বলে এইটা একটা বিরাট সংস্কারের জায়গা যে আন্দোলনটা হলো শুধুমাত্র সরকারি চাকরিতে কোটা সংস্কার তো একটা উসিলা বৈষম্য এবং মূলত রাষ্ট্র সংস্কার আপনি সংস্কার করতে গেলে একটু একটা বিরাট জায়গা আপনি একটু ভালো জায়গা টাচ করলে দেখবেন আর একটু ডিটেল কথা বলবো বিরতি সময় দর্শক আমরা অস্থির সময়ে নাগরিকদের দায়িত্ব নিয়ে কথা বলছি ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে সঙ্গে থাকবেন পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক সাত দিনে আজকে আমরা কথা বলছি অস্থির সময়ে নাগরিকদের দায়িত্ব কর্তব্য আমাদের সঙ্গে আছেন সঙ্গীত পরিচালক তানভীর তারেক এবং আইনজীবী মাহবুব আলম একটা বিষয় ধরেন এই যে বাচ্চারা বা এখন বাচ্চা বলাও ঠিক না মানে যথেষ্ট ম্যাচিউর তারা যে ঘটনা ঘটালো অর্থাৎ শিক্ষার্থী এবং সাধারণ অনেকেই যারা এখন সংস্কারের মধ্যে আছে ধরেন ট্রাফিক কন্ট্রোল বলেন রাস্তাঘাট পরিষ্কার করার বলেন তাহিন যেটা বলেন থানা পরিষ্কার করছে এখন এই যে পুরো কাজগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা উচিত কিনা মানে রাজনৈতিক দলগুলো এখন কি শুধুমাত্রই অপেক্ষা করবে কবে ভোট হবে আমরা ক্ষমতা যাবো এটা নাকি এই যে সংস্কারের প্রক্রিয়াটা শুরু এর মধ্যে তাদের ঢোকা উচিত সম্পৃক্ত করা উচিত মানে সেশন ওয়াইজ আলাদা এদের কাছ থেকে শেখা উচিত আচ্ছা আচ্ছা কারণ এদের দেখেন অলরেডি বৈষম্যোধী ছাত্র সারা থানা এবং জেলা পর্যায়ে ওরা কিন্তু কমিটি দিয়ে এবং এদের যে ইউনিটি মানে অদ্ভুত যেই কাজটা এখন এখান থেকে করছে সেটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরেও একই কাজটাই হচ্ছে আচ্ছা সো এই এই জায়গাটা আমার মনে হয় এখন পর্যন্ত হচ্ছে কি মানে ওদের ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি আমি যতটুকু জানলাম এবং যতটুকু কথা বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এটা কিন্তু অসাধারণ রেভুলেশন বলবো আমি এবং যদিও এখন পর্যন্ত কোনো হিরো কোনো নায়ক তৈরি হয়নি যেটা হয় আমাদের এখানে নায়কໂຕ হয়ে তার ডিক্টেটোরশিপ চলে আসে সে যা বলে সেটাই জি হুজুর জি হুজুরটা নষ্ট করে দেয় আসলে জি জি ঠিক বলেছেন আপনি সো এই কেওয়াসটা লাগবে এখানে কেওয়াসটা খুব প্রয়োজন আপনি ডিমত সার্জিল তো বললেই ওই কয়েকটা ইন্টারভিউতে বারবার বলছে যে ডিমত প্রকাশের স্বাধীনতা চাই এইটা যদি সত্যি এর প্রকাশের স্বাধীনতা চাই এবং আমরা ক্ষমতাবানদেরকে যেমন আমরা বিভিন্ন সময় এই অনুষ্ঠানে বলেছি যে সাংবাদিকতা বা গণমাধ্যমের অনেকগুলো কাজ কিন্তু এক নাম্বার কাজ ওয়ান অনলি কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা এখন যারা ক্ষমতা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন আমরা প্রশ্নটা করতে আমি কি ডক্টর ইনুসের সমালোচনা করতে পারবো আমি কি সমালোচনা করতে যদি পারি এবং সেই প্রশ্ন বা সেই সমালোচনা করার পরে যদি আমাকে না ধরে যদি আমার বিরুদ্ধে মামলা না হয় তাহলে বুঝবো একটা সংস্কার হচ্ছে সংস্কার হচ্ছে নয়তো প্রশ্ন থেকে যাবে প্রশ্ন প্রশ্নবিদ্ধ হবে তাই না তাই তো যে ধরেন আপনি ক্ষমতাকে প্রশ্ন করতে পারলেন মানে প্রশ্নটা করতে হবে রাষ্ট্রীয় কাঠামোতে থাকতে হবে যে আমি তাকে প্রশ্ন করতে পারবো আমি একটা নরমাল বলি যে ধরেন আমাদের আরটিআই আছে আরটিআই কে উত্তর দিল না তো তার আমার কাছে মনে হয় এটা আপনার পানিশমেন্ট থাকা উচিত তাকে ধরেন বিভাগীয় হ্যাঁ না তথ্য আইনে তো পানিশমেন্টটাও খুবই মাইনর খুবই একদম নানা ঘাট পার হওয়ার পরে আপনি ভর্ষণা করলেন আপনি তথ্য চাইলেন এবং আমি এই তথ্য আইনে কাজ করে দেখেছি যে মাঠ পর্যায়ে অনেকগুলো কেস স্টাডি আমার কাছে আছে যে অনেক সাংবাদিক আমাকে বলেছেন যে ভাই আগে যে সরকারি অফিসার নরমালি ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তথ্য দিত এখন আর দেয় না এখন বলে আরটিআই তে अप्लाई করো আরটিআই তে अप्लाई করো ফেরে ফেলে দেয় এই টালটিবিলিটি করতে 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 সে তথ্যটা আর দেয় না

অম নিতে পারবে এবং এটা রাষ্ট্রীয় আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে এইটা ধরেন একজন মানুষ খুবই আন্তরিক আমাদের দেশে ভালো অনেক লোক ছিলেন যারা দায়িত্ব পালন করেছে কিন্তু তার আন্তরিকতার জন্য হয়েছে কিন্তু এরপরে যখন দেখা গেছে যে তার রাজনৈতিক লোক নাই তখন এটা ফাংশন করে না ফাংশন করছে না তো এটা রাষ্ট্রের আইনি কাঠামোর থাকতে হবে যে সে যদি তথ্য না দেয় সেটা যদি প্রমাণ হয় তাহলে তার চাকরিতে এটা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তাকে কারণ রাষ্ট্র আইন করেছে মানুষকে অধিকার দিয়েছে আপনি আবার অধিকার হরণ করছেন আরেকটা আরেকটা আমার কাছে মনে হয় যে প্রশাসনিকভাবে প্রতিষ্ঠানেও প্রশ্ন করার অধিকার থাকা উচিত যেমন ধরেন আমাদের সরকারি বা যে প্রতিষ্ঠানগুলো আছে যেহেতু আমরা ব্রিটিশ ইয়ে ফলো করি আমরা কিন্তু প্রতিষ্ঠানে কাউকে প্রশ্ন আপনি আপনি মিটিংয়ে কারোর দ্বিমত প্রকাশ করবেন তবে তো আপনার মিটিংয়ে ডাকবে না অথবা আপনাকে সাইড করে দেওয়া হবে এই যে আপনার শুধু আমি বললাম না ফেসবুকে এটাই প্রতিষ্ঠান আপনি ধরেন একটা প্রতিষ্ঠানের প্রধানকে যে কোনো একটা প্রতিষ্ঠান তার তাকে বিরোধিতা করার সাহস পায় না সে যদি একটা বিরোধিতার সাহস প্রশ্ন করার সাহস পায় না উনি যেটা বলছে ওটাই করতে হবে যেমন না আমি আপনার সাথে ডিফার করলাম ডিফার করলে তাকে দেখা যাবে যে ডাম্পিং পোস্ট দেওয়া হবে বা তাকে ওএসটি করে দেওয়া হবে বা তাকে এই ডিপার্টমেন্ট থেকে দেবে যুক্তি শুনতে চায় না তো এই অভ্যাসটা কিন্তু আপনি যদি বলেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বলেন নাই এটা প্রতিষ্ঠানেও নাই প্রতিষ্ঠানগুলোতে আইনি কাঠামো নাই যে কোনো প্রতিষ্ঠান আপনি দেখবেন না যে আচ্ছা এই প্রতিষ্ঠান অধিকার দিয়েছে তার কর্মীর অধিকার যে কর্মী তাকে প্রশ্ন করতে পারবে যে স্যার আপনার এটা আমি বিরোধ করছি আমি কাজটা করা উচিত না বা আপনি কাজটাকে বিরত থাকেন এই বা সে যদি ধরেন দেখলো এই কাজটা করবে না বা এই কাজটা সে কার কাছে যাবে তার হায়ার অথরিটির কাছে সে দেখলো একটা ইলিগাল কাজ থাকে সে কার কাছে যাবে তা সে ডিফার করার জন্য সে তার যে প্রোটেকশন বা এসওপি বা লিগাল এইটা থাকা উচিত এটা আমাদের যে আইনি কাঠামো এটাতে থাকতে হবে এটাতে সচেতনতা আমাদের আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা যে কোনো কিছু সচেতনতা দিয়ে সলভ করে দিতে চাই আইনি কাঠামো খুব সহজ কথা জনগণকে সচেতন হতে হবে আপনি প্রতিষ্ঠান ঠিক না করলে জনগণ সচেতন হয়ে কি করবে সত্যি মানে আমি সহজ করে বলি যে আমার সহজ ভাবনায় সেটা হচ্ছে সততার মর্যাদাটা খুব প্রয়োজন মানে ধরেন সেটা স্কুল কমিটি হোক বা ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন হোক কিংবা আপনি যখন আমি যতই তেলবাজি চাটুকারিতা করি আমার হাতে বা সে খুব দিন দরিদ্র কিন্তু সে সমাজ সচেতন সে সমাজের প্রতি ডেডিকেটেড তার পয়সা নাই তাকে এমপি হবার যোগ্যতা দিয়ে এমপি বানানোর প্রক্রিয়া সমাজ যেদিন করতে পারবে একজন সৎ মানুষ যেদিন প্রকৃত অর্থেই কোনো একটা অনুষ্ঠানে সভাপতির চেয়ারটা বসতে পারবে সেদিন বুঝবো যে সমাজ আসলে সংস্কার হয়েছে আদারওয়াইজ ওই দুর্নীতিগ্রস্ত সবচেয়ে প্রভাবশালী পকেটে টাকা আছে ওকে আমরা সভাপতি বানাই ওকে আমরা স্কুল কমিটির সবচেয়ে সার সার বলার চেষ্টা করি তো এগুলো মানে শুনতে খুব কাব্যিক শোনা গেলেও এইগুলো খুবই মোরাল ইস্যু মোরাল ইস্যু আমার মানে এই জায়গায় আসতে হবে আমি তার তারকে যে প্রশ্নটা করেছিলাম যে এখন যে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে তরুণরা যে কাজগুলো করছে রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে তারা এখন অ্যাজ ইফ একদল গেছে এখন আমরা এসছি হ্যাঁ অনেকের বডি ল্যাঙ্গুয়েজে তাই মানে তারা সরকার গঠন করে ফেলেছে এই শিক্ষার্থীদের প্রক্রিয়ার মধ্যে তারা কীভাবে ঢুকতে পারে মানে সংস্কারের জন্য নট ক্ষমতায় যাওয়া না আমার কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলোর অনুস মানে যেমন দেখেন সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক কোনো প্রশিক্ষণ হয় আমি জানি না আপনার যারা আছে কোনো রাজনৈতিক দলে বৃহৎ যে দলগুলো আছে বাংলাদেশের তারা সাংগঠনিকভাবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে আমি জানি না আমি কয়টা ছেলে মেয়ে তার সংগঠনের গঠনতন্ত্র পড়ছে আমি আমি কতটা ছেলে তার নির্বাচন ইস্তিহার বিশ্লেষণ করেছে আমার জানা নাই যে আচ্ছা আমাদের নির্বাচন ইস্তিহার ছিল এরকম আমরা এতটুকু এচিভ করছি এতটুকু অ্যাচিভ করি নাই এইটা এই ধরনের সাংগঠনিক প্রক্রিয়া রাজনৈতিক দলে নাই এখন আপনি এই ছেলে আপনি এখনকার যে ছেলে মেয়েগুলো আন্দোলন করেছে তারা এক ধরনের সংগ্রাম বা এক ধরনের তাদের কি বলে আত্মমর্যাদা থেকে করেছে তারা সেলফ মেড আর রাজনৈতিক দলের যেটা সেখান হয় যে তোমাকে স্লোগান দিচ্ছে স্লোগানের সাথে তুমি উচ্চারণ করবা স্লোগান দিবা এবং তার বিনিময়ে তুমি পয়সা পাবা তোমাকে প্রজেক্ট দেওয়া হবে ঠিকাদারিদের ঠিকাদারি দেওয়া হবে এই তারপর ধরেন এই যে ছেলেমে করবা এই ছেলেমেগুলার কোনো কি আপনার এই যে দলের ছেলে আমি মাঝে মাঝে চিন্তা করি এত শত শত ছেলে রাজনৈতিক দলে আর ভলেন্টারি যাচ্ছে বা যেভাবে বলুক যাচ্ছে এই ছেলেমেগুলার ফিউচার কি ভবিষ্যৎ কি তাদের কি কোনো কর্ম শেখানো হচ্ছে তাদের কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের জীবন জীবিকা কী তাহলে আপনি কি করতেছেন আপনি অনেকগুলো ছেলে মেয়ের শ্রম সময় নিচ্ছেন রাজনৈতিক দলে কিন্তু তাদের আপনি অনি মানে অনির্ধারিত দিচ্ছেন তখন তারা ওইসব কাজে জড়িত হচ্ছে আপনি যেটা বলতেছেন টেন্ডারবাজি একটা অনৈতিক লোভ দেওয়া হয় অনৈতিক দিচ্ছেন আপনি কখনো তারা সাংগঠনিক প্রতিটা দলের দলের গঠনতন্ত্র সুন্দর না গঠনতন্ত্র শিখবে সংগঠন শিখবে সংগঠন বিহেভিয়ার শিখবে একটা ম্যানারশিপে আপনি দেখেন এই চেয়ে যে ছেলেমেয়েগুলোর কথা আমরা বললাম উনি যেটা বললেন যে একটা কমান্ড দিচ্ছে তারা সব জায়গায় একই রকম দেয়া লাগতেছে তারা একই রকম ট্রাফিক রুল করতেছে তাদের যেটা বলা হচ্ছে এই যে তাদের ডিসিপ্লিন যে সাংগঠন একটা সহজ কথা বলেন তো এই এই সিস্টেমটা শিখলো কোথায় ধরেন এই যে ট্রাফিকের ট্রাফিক ম্যানেজমেন্ট একটা ভেরি টাফ জব

ঢাকা শহরে আমরা যত দিন আসি আপনাদের দেখতে নাই আমিও দেখি নাই ট্রাফিক নাই এই ছেলে메라 করছে তাদের শিখছে দেয়ার সেলফ মিট তো আমরা যে ক্রিটিসিজম করতাম যে তারা মোবাইলে ইউটিউবে আছে মোবাইল হয়তো তাদের এই শিক্ষাটা এটা আমার কাছে মনে তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে যে বাবা কিভাবে শিখছে এই জিনিসগুলো আই অ্যাম ভেরি কনফিডেন্ট তাদের মধ্যে কোনো নাই নাইdare পালন করতেছে কমন ফেল কথা তো আমরা যেটা হিরোইজম না ঢুকলে ভালো হিরোইজম রে না ঢুকতেপালা আরেকটা আমি যেটা বলতেছিলাম আমাদের দেখেন দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দল রাখবেই রাইট রাজনৈতিক দলের কাছে রাষ্ট্র থাকবে এটা হলো মুদ্রা কথা মুদ্রা কথা তাহলে রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক রাজনৈতিক দল দেশ গঠনের কথা বলে কিন্তু দল গঠনের কথা বলে না দলের যে রাষ্ট্রের ডেমোক্রেসির কথা বলে দলের মধ্যে ডেমোক্রেসি নাই এবং দলটাকে দলটাকে আমাদের প্রত্যেকটা দলের যে গঠনতন্ত্র ভালো আমার কাছে মনে হয় যে তাদের উচিত তাদের যে অনুসারী আছে তাদেরকে গঠনতন্ত্র শেখানো সাংগঠনিক দক্ষতা দেখেন একটা স্টেজে যাবেন মিসি যখন মিটিংয়ে দেখবেন অনেক মানুষ ভিড় করে রয়েছে একজন চিৎকার করতে করতে কিন্তু আপনি যদি এই ছেলে মেয়েদের দেখেন বা আমরা যারা অন্যান্য সংগঠন করে স্কাউট দেখেন বিএনসিসি দেখেন ভেরি গুড ভেরি ডিসিপ্লিন তারা সুন্দরভাবে করতে এই যে সাংগঠনিক ক্যাপাস বাইরে দেশের রাজনৈতিক দলগুলোতে আপনি দেখতে পারেন তো আমার কাছে মনে হয় যে সাংগঠনিক গঠন প্রক্রিয়া নাই এই এই নাগরিকদের মধ্যে এটা এখন আমাদের রাজনৈতিক দলগুলোর আমি মনে করি সবটা সব রাজনৈতিক দলের আত্মসমালোচনা করবে বাইরের সমালোচনা এই পরিণতি কেন হলো কেন হলো এবং ভবিষ্যতে এরকম পরিস্থিতি না হয় সেজন্য সতর্ক থাকতে হবে যে মনে করি একটা প্রেশার থাকবে পরবর্তী যেই আসুক হ্যাঁ একটা প্রেশার থাকবে এবং এটা বারবার ওর স্বপ্নে দর্শক বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আজকে আমরা কথা বলছি অস্থির সময় নাগরিকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত পরিচালক তানভীর তারেক এবং আইনজীবী মাহবুবুল আলম তাহিন ভাই বিরুদ্ধে আগে যে জায়গাটাতে ছিলেন যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এরপরে নিশ্চয়ই মোহাম্বাই যেটা বললেন যে একটা সময় তো রাজনৈতিক দলের হাতেই আসবে ক্ষমতা এবং রাষ্ট্র চালাবেন আসলে পলিটিশিয়ানরাই এটি হচ্ছে মোদ্দা কথা কিন্তু প্রশ্ন যেটা যে যেই কারণে এই পরিবর্তনটা হলো যে সব অনিয়মের কারণে বা যে ক্ষোভের কারণে পরবর্তীতে যখন রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা আবার যাবে আমরা কি আবার সেখানে যাব নাকি আমরা নতুন সংস্কারের কথা শব্দটা বারবার উচ্চারণ হচ্ছে আমার সবচেয়ে বড় ভয় বা আমরা আমরা বন্ধু বান্ধবের ভেতরে আলোচনা করে দেখেন এই তরুণরা যে কাজটা করলো এরা কিন্তু বিভিন্ন পেশায় তারা ব্যস্ত হয়ে যাবে আজকে যখন আমরা কথা বলছি তখন যেমন আমি গত পাঁচ দিন আমাদের অ্যাপার্টমেন্টে আমরা প্রায় চল্লিশ জন লাঠি নিয়ে সারা রাতি নাইট গার্ড হিসেবে কাজ করছি তো এখন আমাদের যে মূল নাইট গার্ড ও কিন্তু আমাদের চাইতেও বেশি রাজনৈতিক সচেতন এখন মানে এখন সারা বাংলাদেশে এত রাজনীতি নিয়ে আজ চর্চা হয় কিন্তু আমার সবচেয়ে ভয় হচ্ছে যে এই ছেলেপেলেরা যখন ম্যাচিউর ম্যাচিউর তো অবশ্যই কিন্তু পেশার জায়গায় যাবে আপনি দেখেন গত স্বাধীনতার পরে কিন্তু আজ যত উন্নত হয়েছে বাংলাদেশ তত যত স্কিল হচ্ছে প্রতি বছর হয় অস্ট্রেলিয়া না ইউএসএ ইউরোপে যাওয়ার জন্য এরা

মেধাবী ছেলেরা আছে এখন যারা রাস্তা পরিষ্কার করছে তো এরা যখন বড় হয়ে যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট চলে যেতে চায় বা যে ইঞ্জিনিয়ারটা এখানে হয়তো বিশাল কিছু করে ফেলতে পারতো ও হয়তো ও যদি শিকাগোতে বসে থাকে বা ওখানকার তাহলে কিন্তু মানে ওই জায়গাটার সংস্কার হলো না সো ওই বাংলাদেশটা ওই এনশিওর ওই 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 রাজনৈতিক দলকে আনতে হবে যে তোমরা এখানে আমাদের নতুন বাংলাদেশ দিয়েছ যেভাবে বলি না কেন সুতরাং তোমাদের এই জায়গাটা তোমাদের বিনি বিনির্মাণ করতে হবে সো আপনি ওই সংখ্যাটা যত কমায় নিয়ে আসতে পারবেন তত ভাবতে হবে যে না বাংলাদেশ একটা উপরের দিকে যাচ্ছে এইখানে মূল সংকটটা আসলে প্রাতিষ্ঠানিক সংস্কার ধরেন যে বাংলাদেশের মূল সমস্যাটা কি প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে আপনি সেবা নিতে যাবেন সেখানেই এক এমন একটা সিস্টেম গড়ে তোলা হয়েছে বছর পর বছর ধরে যে একজন সাধারণ মানুষের না প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটার কিছু কর্মকর্তা কর্মচারী তাহলে এই জায়গাটা ঠিক করতে না পারলে তাহলে যেরকম বললেন যে একটা সময় মধ্যে হতাশ হয়ে এই জেনারেশনের একটা বড় হয়েছে জেন জি বলছি ওরাও দেখবে যে এই দেশে আমার কোনো ফিউচার নাই সেটা সঠিক আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা আসলে ব্রিটিশ উপনিবেশিক যে ব্রিটিশ আমরা দৌড়াই দিচ্ছি পাকিস্তানকে আমরা দৌড়াইছি কিন্তু প্রতিষ্ঠানে আমরা সংস্কার করি নাই যেমন আমি একটা জিনিস বলি যে উপরে যে কর্মকর্তা আছে একটা প্রতিষ্ঠান সে কখনো নিচে এসে দেখে না যে একটা মানুষ কিরকম সার্ভিস ডেলিভারি পাচ্ছে একটা প্রতিষ্ঠানের কোনো ধরনের ইভুলেশন নাই যে মানুষ হ্যাপি কিনা আমার সার্ভিসে আপনি যখন একটা প্রতিষ্ঠানে যাবেন আমি একটা নর্ম আমি একটা সমস্যা নিয়ে গেছি আমাদের দেশে ধরেন অনেক সমস্যা আছে একটা প্রথম সমস্যা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন ছিল না আমার জন্ম নিবন্ধন ছিল না এখন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করে দেওয়া হলো সমস্যা হবেই আপনার জন্ম নিবন্ধনের সময় আপনার স্কুল আমার স্কুলে সার দিয়ে দিচ্ছে নামের সাথে এইগুলো এইগুলো আছে এই সমস্যা নিয়ে যখন আপনি একটা আইন করে ফেললেন যে নর্ম নিবন্ধন ছাড়া হবে না ভোটার আইডির সাথে মিল থাকতে হবে পাসপোর্টের সাথে মিল থাকতে হবে দেখা গেলো আমার মিল নাই আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন এটার কোনো কনক্লিট মানে একটা এবং ন্যাশনাল আইডি কার্ড এ যে ঘটনাটা ঘটেছে যে আমি তো অসংখ্য মানুষের ন্যাশনাল আইডি কার্ড আত্মীয় স্বজন ঠিক করে দিয়েছি ইলেকশন কমিশনে তদবির তদবির করে এবং ওইটা যে কতটা হরিবল জায়গা ধরেন ভুলটা হয়েছে ওনাদের কারণে রহিমা বেগম হয়ে গেছে বহিমা বেগম বয়ে শূন্যটা পরে নাই এখন ভুলটা করেছেন ওনারা রহিমা বেগমকে ঘুরতে হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস তাহলে এই এই রেসপন্সিবিলিটি কে নেবে আর একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রতিষ্ঠানে এমন কোনো পদ্ধতি নেই আমার কাছে মনে হয় যে সরকারের যে সচিব আছেন মন্ত্রী আছেন উপদেষ্টা আছেন বা জেলা প্রশাসকের জেলা তাদের একটা পাবলিক হেয়ারিং ডে করা উচিত যেখানে মানুষ গিয়ে বলবে যে আপনার এই কর্মকর্তা আমাকে সার্ভিস দেয় নাই রাইট আমি এই কার আমার এই সমস্যা আছে আমি এর জন্য এটা করতে পারতেছে তখন উনি একটা ওয়ে বলে দিবে যে আচ্ছা আপনার জন্ম এই প্রক্রিয়ায় আপনি যান আপনি এই গাইডেন্স সরকারি সেবার যে প্রক্রিয়াগুলো সেগুলো অত্যন্ত লেন্দি এবং খুবই মানে এন্টি পিপল আমি আপনার নর্মাল একটা দেই যে ধরেন আপনার বাচ্চার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমি এই সমস্যায় পড়তে যা বাচ্চার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বাবা মার জন্ম নিবন্ধন লাগবে তার যে বাবা মার এনআইডি আছে তার জন্ম নিবন্ধন লাগবে কারণ আচ্ছা আর একটা বিষয় ধরেন এই যেহেতু প্রসঙ্গ আজকের ইস্যুর মধ্যে না যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন যে লোকের এনআইডি আছে পাসপোর্ট করার সময় তার পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন আপনি এনআইডি দেওয়ার সময় আপনি ভেরিফিকশন করছেন না এবং পুলিশ ভেরিফিকেশন এর নামে কি হতো আমরা তো জানি এখন আমি যে নেই চেঞ্জের পরে পুলিশ সাথে বড় ধরনের ধাক্কা খেলো নতুন করে কিছু চেঞ্জ হবে কিনা না এগারো দফার যে বিষয় খুব সুন্দর এবং খুবই ভয়ঙ্কর আমার আমি জানতাম না এটা আমার অজ্ঞতা যে তারা টিএ ডিএ বিল না এবং একটা ব্যানার সে নিজের পকেট থেকে নিজের পকেট থেকে মানে কি একটা ওয়ে অফ আপনি বলে দিচ্ছেন যে না এটা অন্যভাবে ম্যানেজ করো এই যে ম্যানেজ করবে কি করে ম্যানেজ করতে ঘুষ খাবে তখনই করাপশনটা চলে আসে আপনি আপনি একটা জিনিস দেখেন যে আইনটা পুলিশকে পরিচালনা করা তো এটা একটা ব্রিটিশ আই আপনি ফিলোসফিটা দেখেন ব্রিটিশরা আইন করছিল মানুষকে শোষণ করার শোষণ করার জন্য আপনি একটা স্বাধীন দেশ সেই দেশে আপনি কেন এই আইনকে বলবো তা আপনি কেন চেঞ্জ করতে পারলেন না একটা কমিশন করে ব্রিটিশ যত আইন আছে সব বাতিল করা উচিত সবচেয়ে মানে মাইন্ড আপ চেঞ্জ করতে হবে যে আমি মানুষকে সেবা দিতে যাব নাগরিক তখন দায়বদ্ধ আপনি আমাদের চেষ্টা আলোচনা নাগরিক কিভাবে দায়বদ্ধ হবে আমার কাছে মনে হয় নাগরিকের এই প্রশ্নগুলো করানো উচিত আমরা অনেক রাজনৈতিক দলীয় আলোচনা করি আমার অধিকার নিয়ে আমি আলোচনা করি না যে আমার জন্মদিন এই সমস্যা আমার নাগরিক যেহেতু আমরা নাগরিকের দায়িত্ব তো একজন নাগরিকের একজন নাগরিক সব প্রতিষ্ঠানে সেবা নিতে যায় না ধরুন আপনি যেই সব প্রতিষ্ঠানে সেবা নিতে যান ওইখানে গিয়ে আপনার কি কি হাসেল এই কথা এই প্রশ্নটা আপনি করেন তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ঠিক হওয়ার জন্য একটা প্রসেস শুরু হবে আমি তো হয়তো আমার পাসপোর্ট অফিসে যাওয়া লাগে না কিন্তু আমার তো পৌরসভায় হয় সিটি কর্পোরেশনে যেতে হলে সেখানে আমার সংকটটা কি নাগরিকদের তরফে এই কোশ্চেনগুলো এখন রেজ করা আর একটা হচ্ছে প্রতিষ্ঠানগুলো রেগুলেট করতে হবে যে আমার নাগরিক আমার থেকে হ্যাপি কিনা আমি আপনাকে একটা দিই আপনার তাইওয়ানে আমি এক এয়ারপোর্টে দেখলাম যে ওখানে যে অফিসারটা দায়িত্ব পালন করতেছে সেখানে তিনটা স্মেল স্মাইলিং চিহ্ন আছে আপনি দিতে পারবেন এই অফিসারের কাজে আপনি হ্যাপি কিনা আচ্ছা আচ্ছা যখন আপনার এই ধরনের

তার কোন উত্তর উত্তর না এবং কেউ জিজ্ঞেস করে না একটা জিআরএস সিস্টেম আছে বাধ্যতামূলক করে দেওয়া উচিত যে কোনো নাগরিক যদি অভিযোগ দেয় তোমার কাছে তোমার সেটা এবং একটা আমি নিজের এই শোতে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলার জন্য বিশেষ আমি আমি মঙ্গলবার নদী নিয়ে যেহেতু কথা বলি অসংখ্য দিন এরকম হয়েছে যে সরকারের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে ফোন করলেই প্রথম যেটা বলে যে অমুকের সাথে কথা বলেন আচ্ছা উনি আসবেন না উনি মন্ত্রীর অনুমোদন লাগবে সচিবকে ফোন করে বলে মন্ত্রীর অনুমোদন লাগবে আবার মন্ত্রীকে ফোন করলে বলে সময় নেয় নিচের টায়ারে ফোন করলে বলে সচিব স্যারের অনুমোদন লাগবে এই যে অদ্ভুত অনুমতি কালচার অর্থাৎ আপনি রাষ্ট্রের জনগণের পয়সায় প্রজেক্ট বাস্তবায়ন করছেন সেই প্রজেক্ট নিয়ে আমি আপনাকে প্রশ্ন করবার জন্য যদি স্টুডিওতে ডাকি ইভেন

দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবিদিত সব দিনে আজকে আমরা কথা বলছি অস্থির সময় নাগরিকের দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত পরিচালক তারেক এবং আইনজীবী নাগরিকের দায়িত্ব কি তাহলে অনেক প্রশ্ন প্রশ্ন করলাম মানে এই দায়িত্ব কোনো কাজ সচেতন থাকা এবং জবাবদিহিতায় রাখা এবং ফলাফলটা নিয়ে ছাড়া আর কি যে আমি এটা রেজ করলাম আমরা অবশ্যই স্বীকার করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টাগণ সবচেয়ে সমৃদ্ধ সবচেয়ে কি বলবো তুখোর এবং এই দেশ সংস্কারের জন্য সবচেয়ে বেশি সক্ষম এবং তারা পারবে বিশ্বাস উপরেই তো আমরা দাঁড়াচ্ছি এবং এই বিশ্বাসের জবাবদিহিতায় এই ছাত্ররা সহ আমরা সমস্ত নাগরিক নাগরিক তো আসলে মানে ফেরস্তা বা জিনহা না সব দেশ থেকে অন্য দেশ বিভিন্ন পেশাজীবীর আমরা যারা আছি এইটাই আমরা জবাবদিহিতায় রাখি এবং আহ যে দাবিটা যে জায়গায় জায়গাগুলো সংস্কারের কথা এবং রাষ্ট্রায়ত্ত সমস্ত সংগঠন সেটা ভূমি অফিস থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলো সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে না পারলে আপনার রাষ্ট্র সংস্কার হবে না আপনার এই যে কোনো একটা জায়গায় পাসপোর্ট অফিস বা ভূমি অফিস যে কোনো একটা জায়গায় যাব শুনলে প্রত্যেক নাগরিকের জ্বর আসে জ্বর আসে রাইট জন্মনিবন্ধনে আমরা থেকে থেকেতে बोलते জন্মনিবন্ধন করতে গিয়ে যে হ্যাসেল এইটা তো নাগরিক অধিকার জন্মের সঙ্গে সঙ্গে সে জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাবে এটা রাষ্ট্র তার বাড়িতে দিয়ে আসবে রাইট তো সেইটা পাওয়ার জন্য আপনার পয়সা যাবে সময় যাবে অমুক সার তমুক সার করে করে আপনার মাসের পর মাস চলে যাবে এটা কোনো সিস্টেম হতে পারে না তাহলে এরকম ছোট ছোট সিস্টেম যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে এই রাষ্ট্র সংস্কার তো হবে না ইম্পসিবল তাই তাহলে এইটা হবে কি করে এটা একটা হলো যে আমার কাছে মনে হয় যে নাগরিকদের প্রশ্ন করা নাগরিকদের এই অধিকারটা বোঝা অধিকার হচ্ছে আমার যেটা প্রাপ্ত আমি স্বাস্থ্যের অধিকার চাই আমার বলার অধিকার চাই আমি আবার অন্যের মত প্রকাশকে সম্মান দিতে চাই অন্যের মত প্রকাশের অধিকারকে আমি নিশ্চিত করতে চাই হ্যাঁ যেটা আমাদের ইয়াং ছেলেমেয়েরা বলছে যে দ্বিমত বিমত করার স্বাধীনতা চায় সেটা আরেকটা হচ্ছে আমার এই প্রতিষ্ঠান আমরা সরকারি প্রতিষ্ঠান বলে আমার কাছে মনে কিছু শব্দ চেঞ্জ করা উচিত যেমন এটা হচ্ছে জনগণের প্রতিষ্ঠান আসলে সরকারের কোনো প্রতিষ্ঠান নাই সরকারি যে অনলি দ্য মানে করা হয় যে ম্যানেজার তাকে দায়িত্ব দেওয়া হয় তত্ত্বাবধায়ক করার জন্য যখন আমরা সরকারি কর্মকর্তা

কি প্রশ্ন করা হয়েছে তার উপর তার মূল্যায়ন হবে তার যে বাসরিক ইনক্রিমেন্ট হয় পারফরমেন্স হয় এগুলো ওনার থাকবে নাগরিক ওই প্রশ্নগুলো করা উচিত অধিকার নিয়ে নাগরিকদের একটা অসুবিধা আমি বলি এটা সমালোচনা আত্মসমালোচনার মতোই ধরেন সে সিস্টেমে যেতে চায় না সে শর্টকাট আরেকজনের আগে কাজ পেতে চায় তখন সে সচেতনভাবে ঘুষটা দেয় ঘুষ তো ধরেন অনেক সময় যে চায় তা না সে নিজেই চায় যে আপনার আগে আমি এই সার্ভিসটা পাই মানে পেতে চাই ফলে আমি গিয়া ওই আন্ডার টেবিল সে তার প্রোটেস্ট করে না সে তখন সুবিধা নেয় তো নাগরিক নিজেও তো সুবিধা নেয় আমি একটু আপনার সাথে একটু ভিন্নমত প্রকাশ করি এই যে নাগরিক হিসাবে আমরা আমি একটা জিনিস বললাম যে আমরা একটা সিস্টেমেটিক দেশ হিসাবে আমরা হইনি এখন আমরা করছি যেমন আপনার নিবন্ধন জন্ম নিবন্ধন ছিল না আমারও জন্ম নিবন্ধন ছিল এখন আমার জন্ম নিবন্ধন করতে হবে ধরেন কালকে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে এটার কোনো ক্লিয়ার কাঠামো নাই না এই সমস্যা যেহেতু কোথাও পরিষ্কার নাই আপনার বাইরের দেশে কি হয় আপনার একটা সমস্যা হয়েছে সে বলে দিবে দশ দিনের মধ্যে আপনি করতে পারবেন পঁচিশ দিনের মধ্যে আপনি যান হ্যাঁ পঁচিশ দিনের মধ্যে আপনি সমাধান পাবেন প্রতিটা প্রতিষ্ঠান একটা এস ওপি আছে আপনার এই সমস্যা আপনি এই করেন আপনি বাইরের দেশে প্রতিটা সমস্যার জন্য আপনার একটা এসওপি তৈরি করে রাখেন আপনি এই হলে এই করবেন এই করেন এখন আপনার কি করতে হবে আপনি মেনু অধিকাংশ মানুষ আমরা জানি না তখন আমার কি করতে আমি ওর কাছে গেলে ও তো বলবে না সে যে পাঁচশো টাকা দেন দিতে হয় কারণ আমার তো বাচ্চার জন্মদিনে ওইটা করতে হবে এখন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ তো ধরেন আমার একটা সন্তানকে কালকে ভর্তি করাতে হবে এবং আমার আজকে জন্ম নিবন্ধন আমি আজকে জানলাম যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করে দিচ্ছি প্রতিষ্ঠানে তখন আপনার একটা প্রসিডিউর লাগবে যে আচ্ছা আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি এটা যে আমার জন্ম প্রসিডিউর আছে তুমি আমার এটা করে দাও যেহেতু আমার সবকিছু এখনো রেডি না রেডি না আইন যখন আমরা তৈরি করি যারা আইন বানায় এবং অন্যান্য প্রতিষ্ঠান মধ্যে এই থটটা নাই এই ফিলোসফিটা নাই দর্শনটা নাই যে আমরা একটা কালকে মনে চাইলো একটা আইন করে দিচ্ছি এই আইনের ইমপ্লিকেশন কি হবে মানুষ কিভাবে সাফার করতেছে আপনি শুনবেন না যে নাগরিক কিভাবে সাফার করতে এটার কোনো ইভুলেশন নাই কোনো প্রতিষ্ঠান শুনেছেন এই মানে সাংবাদিক জীবনে যে ইভুলেট করেছে যে আমার কাছে যে নাগরিকরা সেবা নিতে আসে তারা কি ধরনের আমার সম্বন্ধে মূল্যায়ন এবং আমি যে এই দুই বছর এই জেলায় জেলা প্রশাসক দায়িত্ব পালন করে গেলাম আমার উপরে কত পার্সেন্ট মানুষ কিভাবে আপনি আরেকটা বলি আপনার এই যে ব্রিটিশ কাঠামো আপনার দেখবেন উচ্চ একটা চেয়ার আছে গেলে আপনার স্যার আছে ফুল দিবে তারপর থাকে ফুল দিয়ে আপনাকে বোধ হয় আপনার ওই যে আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন আপনি যখন রিটায়ার করে যাবেন বা দায়িত্ব তখন ওখানে আবার যান আপনি দেখেন ওই আপনি প্রথম আলোতে কয়েকটা আর্টিকেল লেখা হয়েছে এক ভদ্রলোক লিখেছেন আমার যে উনি একজন সরকারের সচিব থাকার পরেও ওনার একটা জমির মনে হয় নাম জারির জন্য তাকে কি ভোগান্তি হইতেছে তাইলে আপনি যখনই রিটায়ার করলেন আপনি নোবডি আপনি নো বডি তাহলে আপনি সিস্টেম ডেভেলপ না করে আপনি যখন রিলেশন দিয়ে কাজ করছেন তখন আপনি সিস্টেমটাকে ইগনোর করছেন আমাদের যারা জনপ্রশাসনিক মনে করি বিজ্ঞ লোক আছেন আমার জনপ্রতিনিধিরা আছেন তারা উচিত উচিত সেলফ রেগুলেশন করা ইনস্টিটিউশনগুলার আর নাগরিকের দায়িত্ব হচ্ছে প্রশ্ন করা কাঠামোগত অনেক কিছু হয়েছে একটা যেমন জিআরএস হয়েছে আমি একটা বললাম খুবই ভালো সিস্টেম আর হয়েছে ভালো এগুলো নিয়ে প্রশ্ন করা আমার অধিকার আমার এই সিটি কর্পোরেশনে একটা সিস্টেম ছিল এখন আর অ্যাপসটা কাজ করতেছে না আমি প্রায় করতাম আমি বত্রিশটা অভিযোগ দিয়েছি কোথাও ভাঙা দেখলেই কমপ্লেন করতাম বর্ষা থেকেই কমপ্লেন করতাম এবং মানে এই এই আমি আপনার এই জায়গা থেকে শেষ করতে চাই যে আসলে প্রশ্নটা করা প্রত্যেকে যে নাগরিক যেইখানে সেবা পেতে চায় সেই সেবা নিয়ে তাকে প্রশ্নটা করতে হবে এবং এই প্রশ্ন করতে থাকলে একটা আমরা যে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেটা হবে আপনাদের দুজনকে অনেক ধর্ম দর্শক আমরা প্রত্যাশা করি যে সংস্কারটা শুরু হলো বলে আমরা বিশ্বাস করি এইটা কথার কথা না মুখের কথা না এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব সেই জায়গাটিতে অন্তর্বর্তী সরকার হাত দেবেন আমরা সেই প্রত্যাশা করি ভালো থাকবেন